সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এদিকে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন নির্দেশনা অনুযায়ী কাল থেকে বন্ধ থাকবে সব ধরনের সভা সমাবেশ, বিধিনিষেধ না মানলে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। এছাড়া ওমিক্রনের বিস্তার রোধে বাস ট্রেন সহ গণপরিবহনে কাল থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের নির্দেশ দিয়েছে সরকার। তবে আগাম টিকিট বিক্রি হওয়ায় 15 তারিখ পর্যন্ত শতভাগ যাত্রী নিয়ে চলবে ট্রেন। ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে সরকারের দেয়া 11 দফা নির্দেশনা কার্যকর হতে যাচ্ছে বৃহস্পতিবার থেকে। সে অনুযায়ী সব ধরনের সমাবেশ বন্ধ সহ বাস ট্রেনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের নির্দেশ দিয়েছে সরকার। তবে অগ্রিম টিকিট বিক্রি হয়ে যাওয়ার কারণে 14 তারিখ পর্যন্ত শতভাগ যাত্রী নিয়েই চলবে ট্রেন। বুধবার সন্ধ্যা থেকে ধারণ ক্ষমতার 50 ভাগ টিকিট বিক্রি শুরু করেছে রেল কর্তৃপক্ষ। 15 জানুয়ারি শনিবার থেকে আমাদের সকল ট্রেনের অর্ধেক আসনের টিকিট বিক্রি হবে। ভাড়া কোনো বৃদ্ধি হওয়ার কোনো দৃশ্য নেই। বিক্রি পর্ষদের মধ্যে আবার অর্ধেক আসন চলে যাবে অনলাইনে, অর্ধেক আসন থাকবে আমাদের কাউন্টার থেকে। স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় এই সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও ভোগান্তি কমাতে রেলের বগি বাড়ানোর দাবি যাত্রীদের। ট্রেন অথবা বগি যেটা সরকারের সম্ভব সেটা যদি আরো বৃদ্ধি হয়। ট্রেনে ভাড়া না বাড়লেও নতুন নির্দেশনার পর ফের ভাড়া বাড়ানোর পায়তারা করছে বাস মালিক শ্রমিকরা। প্রতি টিপে 5,000-10,000 টাকা করে লস খাবে। 2 সিটে একজন একজন হইলে তো মনে করেন বাড়া নিচে বাড়তে দিব। এদিকে বুধবার এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন সরকারের বিধিনিষেধ না মানলে গুনতে হবে জরিমানা। প্রায় মানে 3,000 ঠেকে গেছে, যেখানে 10-15 দিন আগেও যেটা ছিল 200-250-300। মাস্ক পরতে হবে প্রতিটি কর্মক্ষেত্রে, জরিমানা করা হবে এবং জেল পর্যন্ত হতে পারে, এবং দোকানপাটও 8টার সময় বন্ধ হয়ে যাওয়ার বিষয় রয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা ও রাঙ্গামাটিকে করোনার রেড জোন ঘোষণা করা হয়েছে এমন তথ্য ছড়িয়ে পড়লেও স্বাস্থ্যমন্ত্রী জানান সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা হয়নি। আমাদের মিনিস্ট্রি কোনো জোনিং এর ব্যবস্থা এখনো করে নাই। তাজর মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণের কারণে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন বন্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। দুপুরে প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। সিইসি বলেন মাস্ক ছাড়া কেউ কেন্দ্রে ঢুকতে পারবে না। প্রিজাইডিং অফিসার যারা তাদেরকে অনুরোধ করবো তারা যেন মাস্ক ছাড়া কোনো ভোটার ভিতরে প্রবেশ করতে না দেন। পরিবেশ পরিস্থিতি দেখে যদি সেটা সিরিয়াস আকার ধারণ করে সেটা দেশের সাথে এবং পরিবেশ পরিস্থিতির সাথে খাপ খাইতে পারত, এখন এই মুহূর্তে বলা যাবে না। গেল 13 বছরে বাংলাদেশ অবকাঠামোগতভাবে উন্নয়নের যে স্তরে পৌঁছেছে সেটি সাধারণ মানুষের প্রতি আওয়ামী লীগের প্রতিশ্রুতির বাস্তবায়ন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন উন্নত সড়ক নেটওয়ার্কের মাধ্যমে কেন্দ্র থেকে প্রান্তিক পর্যায়ে যোগাযোগ স্থাপনে কাজ করছে সরকার। সকালে সড়ক ও জনপথ বিভাগের 4টি প্রকল্প ভার্চুয়ালি উদ্বোধন করে একথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন ট্রাফিক আইন মেনে চললে দুর্ঘটনা কমানো সম্ভব, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে না নেয়ারও অনুরোধ জানান শেখ হাসিনা। গেল এক যুগে দেশের সড়ক সহ সব ধরনের যোগাযোগ ব্যবস্থায় ঘটে গেছে আমূল পরিবর্তন। বিভিন্ন ধরনের সেতু আর প্রশস্ত মহাসড়ক এখন গতিশীল বাংলার প্রতিচ্ছবি হয়ে উঠছে প্রতিনিয়ত। যোগাযোগ ব্যবস্থায় অভাবনীয় সাফল্যের গল্পে নতুন করে যোগ হলো সড়ক ও জনপথ অধিদপ্তরের নতুন 4টি স্থাপনা। এয়ারপোর্ট রোডের MES মোড়ে চালু করা হলো দেশের প্রথম দৃষ্টিনন্দন ও অত্যাধুনিক পথচারী আন্ডারপাস। পুরো রাস্তা চালু রেখে বক্স পুশিংয়ের মাধ্যমে এটি নির্মাণ করেছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। শীততাপ নিয়ন্ত্রিত এই পাতাল পথে রয়েছে চলন্ত সিঁড়ি, লিফটের পাশাপাশি প্রতিবন্ধীদের সুবিধায় রয়েছে বিশেষ র্যাম্প। এছাড়া 274.70 কোটি টাকা ব্যয়ে সিলেট শহর বাইপাস গ্যারিসন লিংক 4 লেন মহাসড়ক, সীমান্তের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে চালু হল বালুখালী ঘুমধুম সীমান্ত সংযোগ সড়ক, এবং রাঙামাটির সঙ্গে নানিয়ার চরে চেঙ্গি নদীর ওপর 227 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে পার্বত্য অঞ্চলের সর্ববৃহৎ সেতু। বুধবার গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে এই প্রকল্পগুলোর উদ্বোধন ঘোষণা করেন সরকার প্রধান। তিনি বলেন উন্নয়ন আর উত্তরণের এই গল্প আওয়ামী লীগের নির্বাচনী ওয়াদা রক্ষার স্বাক্ষর। এই 13 বছরে বাংলাদেশ যেভাবে আর্থসামাজিকভাবে অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে যে উন্নয়ন উন্নতি আমরা করতে পেরেছি, এটা আমাদের জাতির প্রতি যে প্রতিশ্রুতি
সেটারই বাস্তবায়ন। প্রধানমন্ত্রী বলেন, সড়কে চলাচলের সময় আইন না মানলে দুর্ঘটনা কমানো সম্ভব নয়। কেউ আইন হাতে তুলে নেবেন না, অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টই, দোষ কার সেটা পরে দেখা যাবে, কিন্তু সঙ্গে সঙ্গে ড্রাইভারকে মারা, গাড়িতে আগুন দেবেন, গাড়ি পোড়াবেন, এটা কিন্তু ঠিক না। ট্রাফিক রুলস সকলে মেনে চলবেন। মহাসড়কে চালকদের জন্য বিশ্রামাগার নির্মাণের কথাও উল্লেখ করেন সরকার প্রধান। জানান, প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিজ উদ্যোগে ট্রাফিকিংয়ের ব্যবস্থা নিতে হবে। প্রত্যেকটা স্কুল নিজ উদ্যোগে বিশেষ ট্রাফিকের ব্যবস্থা নেবে, ট্রাফিক পুলিশ থাকবে তাদের সহযোগিতা করতে, কিন্তু স্কুল কর্তৃপক্ষ এ ব্যাপারে যথাযথ সচেতন হবে। সড়ক নেটওয়ার্ক সম্প্রসারণের ফলে আঞ্চলিক যোগাযোগেও বাংলাদেশ নতুন সুবিধা পাবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। নতুন দৃষ্টান্ত স্থাপন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রী উদ্বোধনের পরই যান চলাচলের জন্য খুলে দেওয়া হলো পাহাড়ের পদ্মা সেতু খ্যাত রাঙামাটির চেঙ্গি নদীর ওপর আধা কিলোমিটার দৈর্ঘ্যের সেতু। এই সেতু দুর্গম নানিয়ার চরের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করবে রাঙামাটি সদরের। শাখা উচ্চপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। পাহাড়ের পদ্মা সেতু হিসেবে খ্যাত 500 মিটার দীর্ঘ চেঙ্গি সেতু, এতে রাঙ্গামাটি জেলা সদরের সঙ্গে যেমন নানিয়ার চরের সরাসরি যোগাযোগ স্থাপন হচ্ছে, তেমনি বিস্তৃত হবে লংগদু ও মাইনী নদী হয়ে সাজেক পর্যন্ত। 2016 সালের 1 নভেম্বর চেঙ্গি নদীর উপর সেতু তৈরির কাজ শুরু করে সেনাবাহিনী। তবে পাহাড়ি খরস্রোতা চেঙ্গি নদীর উপর এই সেতু নির্মাণ ছিল প্রকল্প সংশ্লিষ্টদের জন্য কঠিন চ্যালেঞ্জ। আমরা সঠিক সময়ে এই এলাকার জনগণের কথা চিন্তা করে এরকম একটি ব্রিজ, যেটা 500 মিটার দীর্ঘ, সবচেয়ে দীর্ঘতম ব্রিজ, তা করতে সক্ষম হই। বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সেতুর উদ্বোধন করেন। এ সময় 24 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাইফুল আবিদিন সহ রাঙ্গামাটি ও কক্সবাজারের বিভিন্ন আসনের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। এ সেতু রাঙ্গামাটি পার্বত্য জেলার আর্থসামাজিক উন্নয়ন এবং পর্যটন শিল্পের বিকাশে বড় ধরনের ভূমিকা রাখবে। এখানকার কৃষি পণ্য এখানে পরিবহনের সুবিধা হবে, এখানকার জীবনযাত্রার মান উন্নয়ন হবে, উৎপাদিত ফসলগুলো সহজে যাতায়াতের জন্য, পরিবহনের জন্য একটা সুবিধাজনক অবস্থান আমরা পেতে যাচ্ছি। এই চেঙ্গি সেতুকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে 2.5 কিলোমিটার অ্যাপ্রোচ সড়ক। পার্বত্য শান্তি চুক্তির অন্যতম শর্ত ছিল আর্থসামাজিকতার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আর এক্ষেত্রে তিন পার্বত্য জেলায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বড় ধরনের ভূমিকা রাখছে বাংলাদেশ সেনাবাহিনী। তার সর্বশেষ সংযোজন হলো এই নানিয়ার চর ব্রিজ। মূলত খরস্রোতার নদীতে এই ব্রিজ নির্মাণ করে চমক সৃষ্টি করেছে সেনাবাহিনী। রাঙ্গামাটির নানিয়ার চর থেকে কমল দে, সময় সংবাদ। ভারত পাকিস্তান সিরিজ আয়োজনে এবার নতুন প্রস্তাব দিলেন রমিজ রাজা। গণমাধ্যমের খবর, প্রতি বছর একটি 4 দলীয় টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছেন পিসিবি চেয়ারম্যান। ক্রিকেট বিশ্বে বাড়তি উন্মাদনা ছড়ায় ভারত পাকিস্তান ম্যাচ, কিন্তু দেশ দুটি রাজনৈতিক সমস্যার কারণে দীর্ঘ 9 বছর ধরে বন্ধ আছে এই দুদলের সিরিজ। শিগগিরই দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের সম্ভাবনাও ক্ষীণ। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হওয়ার পর থেকেই ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছেন রমিজ রাজা। এরই ধারাবাহিকতায় এবার ICC ও SSC-র মিটিংয়ে একটি বিকল্প প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছেন তিনি। FTP-র বাইরে গিয়ে নিরপেক্ষ ভেন্যুতে ভারত ও পাকিস্তানের পাশাপাশি আরও দুটি দলকে নিয়ে একটি T20 টুর্নামেন্ট আয়োজন করতে চান রমিজ। টুর্নামেন্টের বাকি দুটি দল হতে পারে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এই ছিল সন্ধ্যা সময়ে, সঙ্গে থাকুন